ভাই ওই ডাইরেক্টটা বলে দে খাই পুদিনা হাই আমি পুদিনা যাকে তাকে সমাজদারों के लिए इशारा ही काफी है। तो भाई बाली ते फर्स्ट टाइम बिरयानी चप পাওয়া যাচ্ছে তো ভিডিওটা কেউ স্কিপ করো না মিস করো না পুরোটা দেখো এই যে এরকম সাইজ এটার দামও কিন্তু খুব ভুলে দিতে বল লহগাড়ি পাবে না দাবু এলাকার সিসিটিভিরা যখন একটু জোরে চিল্লায় না এরকম যাই হোক बिरियानी खेचो चप खेचो किन्तु कखनो एमन फ्यूजन किछु टेस्ट करेछो जे चपेर मध्ये बिरियानी बा बिरियानी विथ चप ভালো থাকো। দাম কত বিরিয়ানির চপের আর বিরিয়ানির চপ ছাড়াও আর কি কি পাওয়া যায় চিকেন স্যাটে হবে চিকেন চিজ হবে মটন ক্যান্ডি হবে চিলি ফিশ হবে পনির পাসিন্দ হবে ভেজিটেবল হবে ভেটকি ফ্রাই হবে ফিন তো হবে তো অনেক কিছু কিন্তু একদম লোয়েস্ট প্রাইসে কোনটা পাওয়া যায় লোয়েস্ট প্রাইস হচ্ছে আমরা ভেজিটেবল 10 ভাই এই দোকানে যে শুধু বিরিয়ানির চপই পাওয়া যায় সেই বিষয়টা না কারণ এই দোকানটাই ফেমাস কারণ দোকানের নামটা আমি জাস্ট দেখাবো ঢপের চপ এখানে আমি ঠিক এক বছর আগে একবার ভিডিও করেছিলাম তখন এরকম বিরিয়ানির চপ কনসেপ্টটা ছিল না তখন নানা রকমের চিকেন আর ফিশ এসবের ফ্রাই পাওয়া যেত কিন্তু যেহেতু বিরিয়ানির চপটা আমাদের বালিতে ফার্স্ট টাইম মানে বালি বেলুড়ের চত্বরে আর কেউ করে কিনা আমি জানি না আমি তো জানি না দাদারই মনে হয় ফার্স্ট তো তাই জন্য আমি দাদার কাছে এলাম লোকেশনটা হচ্ছে এইটা হচ্ছে এক্স্যাক্ট দোকানটা এটাই হচ্ছে ঢপের চপ আর আমার ঠিক বাঁ দিকে ওই যে সোজা রাস্তাটা ওটা হচ্ছে বালি থানা বা রবীন্দ্র ভবন ঘাটের রাস্তাটা আর ডান দিকে হচ্ছে বালি শিক্ষানিকেতন স্কুল ওই যে গলিটা ওখানেই হচ্ছে বালি শিক্ষানিকেতন স্কুল তার মাঝখানে যে পুকুরটা পড়বে সেখানেই দাদাদের এখানে দেখতে পাবে এখানে বড় বড় করে লেখা থাকবে ঢপের চপ খুবই লো প্রাইস কিন্তু আমি এখানে ফিশ ফিঙ্গারটা নিলাম তার কারণ হচ্ছে আমার বন্ধু আর আমি কেউ ফিশ ফ্রাই খেতে পছন্দ করি না ফিঙ্গারটাই খেতে পছন্দ করি তাকাচ্ছিস কি ফিশ ফ্রাইটা 70 টাকা দাম ভাই কারণ এই যে বাইরের কোটিংটা আছে খুবই পাতলা একদমই মোটা না খুবই পাতলার ভিতরে স্টাফিংসটা দেখো অনেক পরিমাণে স্টাফিংস দিয়েছে
আর যেসব মশলা আর গ্রিন হার্বস দিয়ে এটাকে ম্যারিনেট করা রয়েছে না, একটা ধনিয়া পুদিনার একটা স্ট্রং ফ্লেভার আসছে যেটা বেশ বেশ মুখে ভালো লাগছে। সেকেন্ড আইটেম আমরা একটা নিয়েছি পুরোপুরি ইউনিক কনসেপ্ট, আমার কাছে নতুন একটা জিনিস, এটা আমি কোথাও শুনিও নি, কোনো ফ্রাইড আইটেমের দোকানে আমি দেখিও নি, উইচ ইজ মাটন ক্যান্ডি। তো মাটন চপ দেখেছি, মাটন ফ্রাই দেখেছি, মাটনের বিভিন্ন জিনিস দেখেছি, বাট মাটন ক্যান্ডি ফার্স্ট টাইম দেখছি এখানে। এই যে এইরকম সাইজ, এটার দাম কিন্তু খুব, এলাকার সিসিটিভিরা যখন একটু জোরে চিল্লায় না এরকম। যাই হোক, এটা হচ্ছে মাটন ক্যান্ডি, এটার দামও কিন্তু খুবই কম, মাত্র 25 টাকা, এত বড় সাইজ দিয়েছে। দেখা যাক এখানে মাটনের শুধু স্মেল আছে নাকি মাটনও আছে। এখানে নানা রকম মশলা টশলা দিয়ে ভিতরে একটা তরকারি মতো বানানো রয়েছে, তার মধ্যে মাটনের চান্স ইউজ করা হয়েছে। চলো ফার্স্ট এটা আমি একটু শুধু খেয়ে দেখবো। দেখো মাটন ক্যান্ডিটা ভালো খেতে, খারাপ বলবো না, বাট যেহেতু ভিতরে একটা গ্রেভি আইটেম তো একটা গ্রেভি দিয়ে বিষয়টাকে বানানো, আর বাইরে একটা ক্রিস্পি লেয়ার চপের মধ্যে, সেই বিষয়টা আমার অতটা ভালো লাগলো না, কারণ ভিতরটা বেশ স্পাইসি জুসি একটা, যেরকম তরকারি মনে হয় খাচ্ছি মাটনের তরকারি লাইক ওরকম, আর বাইরেটা এরকম একটা ক্রিস্পি ব্যাটার চপের মধ্যে, তো এটা অতটা খাস লাগলো না আমার। তোমাদের লাগতেই পারো, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, জানাতে পারো তোমাদের কেমন লাগলো। বাট ভোলা মাছের ফিশ ফিঙ্গার আর মাটন ক্যান্ডির থেকে আমার ভোলা মাছের ফিশ ফিঙ্গারটাই বেশি ভালো লেগেছে। চলো এবার মেন আইটেম কি ভাই, কি ছিল? বিরিয়ানি চপ। বিরিয়ানি চপ ভাই, চপ উইথ বিরিয়ানি এন্ড বিরিয়ানি উইথ চপ, লেটস গো। নিয়ে চলে এসেছি আমাদের সেকেন্ড আইটেম, বিরিয়ানির চপ। আর এটা কিন্তু পুরো মোমো যেরকম হয়, পুরো মোমোর মতো শেপ দিয়েছে, মানে মোমো বা টাইপু যেটাকে বলে একদম ওরকমই, ওই ডাম্পলিংস টাইপের। হ্যাঁ হ্যাঁ, 15 টাকা দাম। আর সাথে একটা ডিমের টেবিল নিয়েছি, ডিমের টেবিলটার দাম কত জানি না ভাই, ডিমের টেবিলের দাম জানি না ভাই। তো ফার্স্টে এটাই খেয়ে দেখা যাক, বেশ বুমের মতো বড় সাইজ কিন্তু ডিমের টেবিলটা, অন্যান্য জায়গার মতো এখানেও অর্ধেক ডিমই দিয়েছে ভাই, কিন্তু দেখা যাক একটু। তুই কি গোটা ডিমের আশা করছিলি? ডিমের টেবিলের রিভিউটা আমি দেবো না, রিভিউটা মেরা ভাই দেখা, ধর ভাই একটু রিভিউ মেরা ভাই দেখা। নতুন ব্লিম একটু খেয়ে বল ভাই কেমন লাগলো? ভেতর সব স্টাফিং গুলো একদমই ঠিক আছে, জাস্ট নুনটা আমার কম লাগছে, এবার জানি না আমি তো হয়তো নুন বেশি খাই তার জন্য হয়তো নুনটা কম লাগছে। ডিমের টেবিলের যে স্পাইসনেসটা থাকে সেটা নেই, সেটা একটু অভাব আছে, আদারওয়াইজ উইথ ডিম ডিমের টেবিল সব ভালো লাগছে। দেখো আমি কখনোই বলবো না যে বালি এলাকার সবচেয়ে মানে ফেমাস ফ্রাইয়ের দোকান এটা, দুর্ধর্ষ খেতে এমনটা না, বাট যে প্রাইসে দিচ্ছে সেই প্রাইসে আর ঠিক আছে, ভালো খেতে। এই হচ্ছে বিষয়টা, এটা একটা ব্যাটার, ক্রিস্পি ব্যাটার, আর ভিতরে মেনলি এই যে বিরিয়ানিটা, আলু বাদে এখানে চিকেন থেকে শুরু করে ডিম সমস্তটাই আছে। ফার্স্ট একটু খেয়ে দেখি আমি, ভিতরে ডিম আছে, চিকেনের চাংস আছে, সমস্ত কিছু আছে, সঙ্গে চালও আছে, মানে বিরিয়ানির চালও আছে, পুরো বিষয়টাই একটা ইউনিক ব্যাপার। দেখো একটু ভাইকে দেখি, ফুড ব্লগিং চ্যানেল। এই বিরিয়ানি চপের কনসেপ্টটা যে খুব বেশি আমার ভালো লাগে বা আরো মানে সেটা ভাঙা লাগে বিষয়টা সেটা না, কারণ কি এই যে এটা একটা ময়দার ব্যাটার, একটা ক্রিস্পি ব্যাটার, যেটার কোনো নিজস্ব টেস্ট থাকে না, তার মধ্যে ভিতরে বিরিয়ানিটা থাকে, তো সেই যে বিষয়টা খুব যে ভালো লাগে সেটা না, কিন্তু নতুনত্ব যেহেতু তাই জন্য তোমরা ট্রাই করতে পারো, খেতে ইউনিক লাগবে, আমি বলবো না যে এটা খেয়ে ছিটকে যাবে বিশাল কিছু একটা, সেই ব্যাপার না, কিন্তু এটা খেতে ভালো, খেতে ভালো লাগছে। বি অনেস্টলি বিরিয়ানির চপটা খেতে ভালো, চপ বিরিয়ানি দুটোর একটা কম্বিনেশন, ক্রিস্পি ক্রিস্পি ব্যাপার, বিরিয়ানির স্মেল সব ভালো, বাট কোথাও একটা কি আমার সেই 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 ব্যাপারটা লাগে না। তুমি সত্যি কথা বলছো ভাই, সত্যি কথা বলে দিলাম, আলাদা করে পাবলিকের প্যাদানিটা এবার ফ্রি, কথা বললে তো ভাই মানুষ রেগে যায় ভাই, প্যাদানিটা ফ্রি এবার, প্যাদানিটা ফ্রি, যা হবে দেখা যাবে, বাট আমি সত্যি কথা বললাম, এটাই হচ্ছে কথা। আচ্ছা 10 আউট রেটিং এর 10 অনুযায়ী মানে 10 আউট অফ কত দিবি তুই রেটিং? দেখ যদি সত্যি টেস্ট অনুযায়ী বলি তাহলে আমি এটা 7 দেব, কিন্তু যদি বলিস খাবারের কনসেপ্টটা কেমন তাহলে আমি এটা 2 থেকে 3 বেশি দিতে পারবো না, কারণ চপ একটা আলাদা জিনিস, বিরিয়ানি একটা আলাদা জিনিস, তো দুটো সেম জিনিস যদি তোমরা নিয়ে আসো জিনিসটা অতটা ভালো লাগে না। সো হে লেডিস এন্ড লেটস, ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করো, চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কাছে নেক্সট ফ্রেন্ড আমাদের মত ফটাফট ভিডিওতে দেখুন, টাটা বাই, দিস ইজ মি দ্য বং ব্লগার দীপ সাইনিং আউট এন্ড গুড নাইট গাইস। এখন আমরা এসেছি আমাদের বালির ফেমাস জায়গা ভাই,
বালি আমাদের বালির মানে লাভার স্পট বলতে পারো, রবীন্দ্র ভবন ঘাট। এখানে এখানে কিছু দিল টুটা ব্যক্তিদের দেখতে পেয়েছি, যারা যারা এখানে বসে আছে সবাই কিন্তু দিল টুটা ব্যক্তি, সবাই আমার ভাই দাদা হয়। নো কপিরাইট ক্লেম গাইস।